শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি অঞ্জন নন্দী, পদার্থবিজ্ঞানের প্রফেসর, চট্টগ্রাম হাজী মোহাম্মদ মহসিন কলেজের প্রাক্তন অধ্যক্ষ। আমার বাড়ি কুষ্টিয়া। আমার বাবা দেবেন্দ্রনাথ নন্দী এবং মা রানু নন্দী। 1971 সালে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের যে ঘটনা, তা আমার জীবনের এবং বাঙালির জীবনের সবচাইতে বড় পাওয়া। আমি তখন ক্লাস 6-এর ছাত্র। আমরা ঢাকায় ছিলাম এবং আমার বাসা ছিল 33 নম্বর রোডে ধানমন্ডি, এবং বঙ্গবন্ধুর বাড়ি ছিল 32 নম্বর রোডে। অর্থাৎ 32 নম্বর রোডের ঘটনা বলি, আমি সেই ছোটোবেলাতেই স্বচক্ষে এবং ওতপ্রোতভাবে দেখি এবং জড়িয়ে পড়ি। বঙ্গবন্ধুর বাসায় আগরতলা ষড়যন্ত্র মামলার পূর্ব থেকে এবং তাকে মুক্তির যে গণ আন্দোলন, সেই আন্দোলনে আমি শরিক হয়ে যাই একেবারে শিশু বয়সে। হয়তো রাজনীতি তখন বুঝতাম না, কিন্তু বঙ্গবন্ধু নাম যখন বঙ্গবন্ধু হয়, আমরা একটা আন্দোলনের মধ্যে চলে গিয়েছিলাম যে জেলের তালা ভাঙব শেখ মুজিবকে আনব। বঙ্গবন্ধু তখনও কিন্তু বঙ্গবন্ধু উপাধি প্রাপ্ত হননি। তিনি যখন জেল থেকে বেরিয়ে এলেন, তাকে যখন মুক্ত করা হলো, তারপর আমরা জানি যে তৎকালীন রেসকোর্স ময়দানে তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হলো। তো সেই সময় থেকেই বঙ্গবন্ধুর প্রতি আমাদের ভালোবাসা, এবং খুব কাছ থেকেই তাকে দেখা। একেবারে বলতে গেলে তিনি প্রতিদিন সকালে যখন কবুতরকে খাবার খাওয়াতেন, তিনি চেক লুঙ্গি পরে এসে বারান্দা দোতলায় দাঁড়াতেন। আমরা সকালবেলা হাঁটতে হাঁটতে তার গেটে গিয়ে দাঁড়াতাম, তিনি আমাদের দিকে হাত নাড়তেন এবং আমরা তার দিকে হাত নাড়তাম। হয়তো মাঝে মধ্যে উনি আমাদের উদ্দেশ্যে কিছু বলতেন, কখনো বলতেন না। 1970 সালের নির্বাচনে যখন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পায়, তারপর থেকেই পাকিস্তান দুষ্টু চক্র শুরু করে তার হাতে ক্ষমতা না দেওয়ার চক্রান্ত। সেই চক্রান্তের ফসলও আমাদের জানি যে 7ই মার্চের ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু কিন্তু মূলত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম,
এই কথাটি হলো আমাদের মুক্তির স্মরণ। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এর চাইতে স্বাধীনতার ডাক আর বড় কিছু হতে পারে না। আমরা এই রাজনৈতিক ডামাডোলের মধ্যে ঢাকা শহর ছেড়ে রংপুরে চলে যাই, আমাদের এক কাকার বাড়িতে, সেখানে লালমনিরহাটে, তখন লালমনিরহাট জেলা ছিল না, রংপুরের একটি মহকুমা শহর ছিল, তার বাড়িতে গিয়ে উঠি। তিনি রেলওয়ে চাকরি করতেন, তার আমার বাবা কিন্তু অনেক আগে রিটায়ার করেছিলেন, সেই সূত্রে তাকে আমরা কাকা ডাকতাম। কাকার বাড়িতে গিয়ে উঠি, আর কুড়িগ্রামে ছিল আমার বৌদির বাবার বাড়ি, তারা রায়বাহাদুর পরিবার ছিলেন। হ্যাঁ, সমরেন্দ্রনাথ বক্সী কুড়িগ্রামের একজন নামকরা প্রভাবশালী ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি। তো আমাদের পরিবারটা দুভাগ হয়ে যায়, আমরা কয়েকজন চলে যাই লালমনিরহাটে আর কয়েকজন চলে যাই কুড়িগ্রামে। লালমনিরহাট আপনারা জানেন যে একটি রেলওয়ে জংশন, সেখানে কিন্তু পার্বতীপুরের মতনই বিহারিদের একটা বিরাট কলোনি ছিল। রেলওয়েতে অধিকাংশ চাকরি করত বিহারিরা এবং সেই সাথে বাঙালিরাও ছিলেন। আমরা থাকতাম বাবুপাড়ায়। যখন 25শে মার্চের আগ দিয়ে আমাদের দেশে এই যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হলো এবং বঙ্গবন্ধুর নির্দেশে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, এই ডাকের পরিপ্রেক্ষিতে আমাদের বাসাতেই, আমাদের বাবুপাড়া রেল কলোনির বাসাতেই প্রথম লালমনিরহাটের একটা মুক্তিযুদ্ধের ক্যাম্প তৈরি হলো, যেখানে কিছু দেশি অস্ত্র, অর্থাৎ দোনলা বন্দুক, একনলা বন্দুক, কিছু হাতে তৈরি ককটেল, কিছু গ্রেনেড, আমাদের যারা সিনিয়র ছিলেন, যার যেমন আমরা একজনের নাম মনে পড়ছে, রাজু ভাই, এই রাজু ভাইয়ের নেতৃত্বে তরুণরা আমাদের বাসাকেই বেছে নিলেন তাদের ঘাঁটি হিসাবে। এবং আমরা যারা ছোট ছিলাম তারা ছিলাম এই ঘাঁটির পাহারাদার, এবং আমরা সংবাদ সংগ্রহ করে আনতাম যে বিহারিদের চলন কেমন হচ্ছে। একবার দুর্ভাগ্যজনকভাবে বিহারিরা শান্তি প্রস্তাব দিল এবং এই শান্তি তো লালমনিরহাটে বিহারিদের সাথে বাঙালিদের প্রায়ই মারামারি বাঁধত এবং দেশি অস্ত্র হাতে দুই পক্ষই পরস্পরের প্রতি ঝাঁপিয়ে পড়ত, অনেকে আহত হতো এবং একসময় কিছু বিহারি নিহতও হলো। তো সে সময় বিহারিরা শান্তির প্রস্তাব দেওয়ার জন্য প্রস্তাব পাঠালো যে বাঙালিদের সাথে যে যেন পরস্পরের প্রতি আমরা কেউ কাউকে আক্রমণ না করি, শান্তিপূর্ণ সহাবস্থান। তো বাঙালিদের পক্ষ থেকে যখন কয়েকজন তরুণ বিহারিদের পাড়ায় গেলেন, দুর্ভাগ্যজনকভাবে তারা তখন তাদেরকে ঘিরে ফেলে সাথে সাথে হত্যা করে এবং উল্লাসধ্বনি করে তাদের ডেড বডি নিয়ে মিছিল শুরু করে। এটা কিন্তু বাঙালিদের মধ্যে ভীষণ প্রতিক্রিয়ার সৃষ্টি করে এবং সকলেই ঠিক করে যে আর যেভাবেই হোক এখানে বিহারিদেরকে আর রাখা যাবে না, আমরা বিহারিদের উপর আক্রমণ করব। তো এ সময় এটা মার্চ মাসে, তো এর মধ্যে আমাদের তিস্তা ব্রিজে কিছু মুক্তিযোদ্ধা, আমাদের বাসা থেকে কিছু মুক্তিযোদ্ধা ট্রেনিং নিয়ে, তাদের ট্রেনিং চলতো স্কুলে, বয়েজ স্কুলে, তো কিছু মুক্তিযোদ্ধা অস্ত্র নিয়ে তিস্তা ব্রিজ রক্ষা করার জন্য এগিয়ে যায়, যেন তিস্তা ব্রিজ অতিক্রম করে পাক বাহিনী লালমনিরহাটে ঢুকতে না পারে। তারা বেশ কিছুদিন যুদ্ধ করে তিস্তা ব্রিজকে কিন্তু রক্ষা করেছিল, কিন্তু পরবর্তীতে আরও শক্তিশালী হয়ে পাক আর্মি তারা তিস্তা ব্রিজ অতিক্রম করে লালমনিরহাটে ঢুকে পড়ে এবং যে সমস্ত মুক্তিবাহিনী ধরা পড়েন তাদের সকলকে নৃশংসভাবে বেয়নট দিয়ে খুঁচিয়ে এবং তাদের পায়ুপথে বন্দুক ঠেকিয়ে গুলি করে হত্যা করেন। এবং এই মুক্তিযোদ্ধাদেরকে সারিবদ্ধভাবে মেরেই শুধু ক্ষান্ত হননি, তারা বিভিন্ন বাঙালিদের বাড়ি পুড়িয়ে দেন। তো ওই দিন ভোরবেলায় আমরা গরুর গাড়িতে করে ধরলা নদীর পাড় দিয়ে লালমনিরহাট থেকে চলে যাই কুড়িগ্রাম, কিন্তু কুড়িগ্রামে গিয়ে দেখি যে কুড়িগ্রামও একদম মহাশ্মশানের মতন নিস্তব্ধ, শহরে কেউ নেই, কাউকে দেখা যাচ্ছে না, এমনকি আমরা যে বাড়িতে যাব, অর্থাৎ আমার যে বৌদির বাবার বাড়ি সেই বাড়িতেও তালা মারা, অর্থাৎ তারা কুড়িগ্রাম শহর থেকেও পালিয়ে চলে গেছেন চিলবাড়ি বন্দরের কাছে বাগুয়া বলে এক গ্রামে, একদম ব্রহ্মপুত্র নদীর পাড়ে।
তো এই পরিস্থিতিতে দুদিনের মাথায় আমরা ওই বাড়িতে ছিলাম এবং আমাদের খাওয়ার ছিল হচ্ছে চিড়া, ভাতও জোটেনি। তো সেই সময় কিন্তু কুড়িগ্রাম আবার আক্রমণ করে বসে পাক বাহিনী। আমরা কুড়িগ্রামেও থাকতে পারলাম না, আমরা চলে গেলাম বাগুয়ায়। বাগুয়া গ্রামে যাওয়ার পর পাড়াটা হিন্দু অধ্যুষিত, কিন্তু কয়েকদিনের মধ্যেই সেখানে একটা রাজাকার বাহিনী তৈরি হলো এবং তারা আমাদেরকে পাহারা দিত যেন আমরা কোনোভাবেই বাংলাদেশ ছেড়ে চলে যেতে না পারে। তারা আমাদেরকে এসে হুমকি দিল যে আপনারা পুরুষরা চলে যেতে পারেন, কিন্তু আপনাদের একটা মেয়েকেও আমরা বাংলাদেশ থেকে, মানে পূর্ব পাকিস্তান থেকে এই ভারতে যেতে দেব না, সবগুলো মেয়েকেই আমরা আমাদের কাছে নিয়ে নেব, অর্থাৎ তারা হবে গনিমতের মাল। এইরকমভাবে আমাদেরকে হুমকি দিত। ফলে মেয়েদেরকে ছেড়ে, যুবতী মেয়েদেরকে ছেড়ে, আমার বৌদিরাও তখন খুব অল্প বয়স্ক ছিলেন, তাদেরকে ফেলে আমরা পুরুষরা পালিয়ে যাব, এরকম কাপুরুষ আমরা ছিলাম না। ফলে আমরা ওখানে বন্দি অবস্থায় থাকি। ওখানে আমার দাদা, আপনারা জানেন যে তিমির শিল্পী তিমির নন্দী, যিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী এবং বীর মুক্তিযোদ্ধা, তিনিও ছিলেন। আমরা ওখানে মে মাসের প্রায় মাঝামাঝি পর্যন্ত বন্দি অবস্থায় থাকি, অর্থাৎ আমাদেরকে তারা ঘিরে রাখে। পরে এক ভোরে যখন তারা মনে করেছিল যে আমরা হয়তো আর পালাতে পারবো না, মাগরেবের ভোরের আজানের পরে তারা যখন চলে যায় ফজরের আজানের পর, সেই সময় আমরা পালিয়ে বজরায় করে প্রায় 100 মতন লোক ব্রহ্মপুত্র নদ দিয়ে আসামে ধুবড়িতে চলে যাই। সে সময় আমাদের খাওয়া ছিল একবেলা ভাত এবং আলু সিদ্ধ। পরবর্তীতে আলু সিদ্ধ আমাদের কপালে জুটত না, আমরা ওই শুধু ভাতটুকুই খেতাম, কানা ভাত। আর আমাদের প্রাত্যহিক কাজ আমরা চড়ে বা মানে সারতাম। বিএসএফের কাছে আমরা ধরা পড়ি। বিএসএফ যখন দেখে যে আমরা বাঙালি এবং তারা বলে যে এরা জয় বাংলা, পরবর্তীতে তারা আমাদেরকে ছেড়ে দেয় এবং আমরা চলে যাই ধুবড়িতে। পরে ধুবড়ি থেকে আমরা চলে যাই কলকাতায়। কলকাতায় গিয়ে আমার মেজদা আমাদের প্রবাসী সরকারে যোগ দেন এবং তিনি প্রবাসী সরকারের একজন কর্মকর্তা হিসেবে কাজ করেন, এবং আমার দাদা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শিল্পী হিসাবে অন্তর্ভুক্ত হন তিমির নন্দী। আমি তখন খুবই ছোট এবং সেই সময় আমরা 1 কোটি পরিবার ভারত সরকারের আশ্রয়ে চলে যাই শরণার্থী হিসাবে, এবং আমি কৃতজ্ঞচিত্তে তৎকালীন ভারত সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, যিনি আমাদেরকে মায়ের মতনই স্নেহ দিয়ে আমাদের 1 কোটি বাঙালিকে আশ্রয় দিয়েছিলেন। এবং আমার মনে পড়ে যে আমাদের রেশন কার্ড ছিল, সেই শরণার্থী কার্ড নিয়ে আমরা বনগাঁয় যেতাম আমাদের রেশন নেওয়ার জন্য। আমাদের 15 দিন পর পর চাল, ডাল, তেল, তারপরে বেগুন বা কিছু সবজি এগুলো দেওয়া, লবণ, চিনি এগুলো দেওয়া হতো। আমরা এইগুলো নিয়ে এসে আমরা আমাদের জীবন ধারণ করতাম। এইভাবেই আমাদের নির্দিষ্ট 9 মাস কেটে যায় এবং যখন বাংলাদেশ স্বাধীন হয় 16ই ডিসেম্বর, তখন কলকাতার রাস্তাতেও আমাদের যে সেই বিপুল আনন্দ এবং উচ্ছ্বাস তা ভাষায় প্রকাশ করা যাবে না। সে সময় কিন্তু আমাদের কলকাতায় ট্রেনে বাসে কোথাও কোনো টিকিট লাগত না, শুধু বলতে হতো যে আমরা জয় বাংলার লোক। এই জয় বাংলার লোক বললেই আমরা বিনা টিকিটে সারা ভারতে ভ্রমণ করতে পারতাম, বিশেষ করে পশ্চিমবঙ্গে তো বটেই। তো তারপরে আমরা জানুয়ারিতে ফিরে আসি ঢাকায় এবং একটি ধ্বংসস্তূপের উপর এসে দাঁড়াই, যে দেশকে গড়ার জন্য বঙ্গবন্ধু 10ই জানুয়ারি আবার ফিরে আসেন এবং তার হাত ধরে এই দেশের আবার যাত্রা শুরু হয়, নতুন যাত্রা, যাকে আমরা বলি অর্থনৈতিক মুক্তি, এবং যার কাণ্ডারি এখন তারই সন্তান, সুযোগ্য সন্তান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন।
কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।